এসপি নিউজ। ক্রিকেট বিশ্বের দারুণ এক খবর নিয়ে হাজির হয়েছি আজ। আবারও বিয়ের পিড়িতে বসলেন বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত। 11 জুলাই বিয়ে করেছেন 24 বছর বয়সী এই স্পিন অলরাউন্ডার। মোসাদ্দেকের দ্বিতীয় স্ত্রীর নাম উম্মে তামান্না, তার বাড়ি ময়মনসিংহ নগরীর তালতলা এলাকায়। বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতিতে ঘটা করে বিয়ের আয়োজন করা সম্ভব হয়ে ওঠেনি মোসাদ্দেক পরিবারের। ঘরোয়া পরিবেশে শুধু পরিবারের সদস্যদের নিয়েই বিয়ে সম্পন্ন করেছেন তিনি। নিজের দ্বিতীয় বিয়ের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়ে ভক্তদের কাছে দোয়া চেয়েছেন মোসাদ্দেক। নিজের ফেসবুকের প্রোফাইল এবং ইনস্টাগ্রামে স্ত্রীর সঙ্গে এক যুগল ছবি পোস্ট করেছেন তিনি, আর ক্যাপশনে লিখেছেন, জীবনের নতুন যাত্রা শুরু করছি, আমাদের জন্য দোয়া করবেন। এড়িয়ে গণমাধ্যমকে মোসাদ্দেক হোসেন সৈকত বলেছেন, করোনা ভাইরাসের প্রভাবে সীমিত পরিসরে পারিবারিকভাবে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে। সব কিছু ঠিক থাকলে পরবর্তীতে সবাইকে নিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হবে। বন্ধুরা, এর আগে শহরের আকুয়া চৌধুরীর মোড় এলাকায় খালাতো বোন সামিয়া শারমিনকে 2012 সালে বিয়ে করেছিলেন মোসাদ্দেক। কিন্তু পারিবারিক বিবাদে 2018 সালে মোসাদ্দেক তার আগের স্ত্রীকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেন। মোসাদ্দেক ও তার মা পারুল বেগমের বিরুদ্ধে সানিরা নারী নির্যাতন ও যৌতুক দাবির অভিযোগ মামলা করেন সেই সময়। ওই মামলায় অভিযোগ আনা হয়, বিয়ের পর সামিরাকে ময়মনসিংহে নিয়ে বাসায় রেখে মোসাদ্দেক বেশিরভাগ সময় ঢাকায় থাকতেন। এর সময় মোসাদ্দেক অন্য মেয়েদের সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন, সেজন্য সামিরাকে শারীরিক নির্যাতন করা হয় এবং 10 লাখ টাকা যৌতুক চাওয়া হয়। এ নিয়ে জল কম ঘোলা হয়নি, তবে মোসাদ্দেকের জয়টাই দেখা গেছে সর্বাগ্রে। উল্লেখ্য, মোসাদ্দেকের প্রথম বিয়ে নিয়ে বিতর্ক হয়েছে। তিনি বিয়ে করেন 2012 সালের 28শে অক্টোবর। তখন তিনি বাংলাদেশ অনূর্ধ্ব 19 দলের সদস্য। বিসিবিকে যে বার্থ সার্টিফিকেট দিয়েছেন মোসাদ্দেক, সেই সার্টিফিকেট অনুযায়ী বিয়ের সময় তার বয়স হয় 16 বছর। তবে শারমিনের বড় ভাইয়ের দাবি অনুযায়ী বিয়ের কাবিননামায় 22 বছর উল্লেখ ছিল মোসাদ্দেকের। যা হোক, এরকম মজার আরও খবর নিয়ে আমরা হাজির হচ্ছি আমাদের এই চ্যানেলটিতে। বন্ধুরা, লাইক কমেন্টস এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন।